সারাদিন রোজা থাকার পর ভাত খেতে একটুও মন চায় না। কি পেলে যে ভাত খাবো, ঠিক সেই মুহূর্তে আজকের আমার এই ভর্তার কথাটা মনে পড়লো। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, অনেক অনেক রমজানের শুভেচ্ছা। তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি লাউয়ের বিচির ভর্তা তৈরি করব। তো লাউ রান্না করার পর এই বিচিগুলো সাধারণত আমি ফেলে দেই, কিন্তু আজকে আমি এ কাজটা করিনি। তো এই বিচিটা কিন্তু অনেক আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এজন্য দেখতে একটু কালচে কালচে ভাব হয়ে গেছে। ডিপ ফ্রিজ করে রেখেছিলাম, তো এজন্য এ সমস্যা। তো লাউ রান্না করার পরে বিচিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে মনে হলো ভর্তা করে খাবো, কেননা ভাত খেতে একটুও মন চাচ্ছে না। তো আমি এই লাউয়ের বিচির মধ্যে একটা আলু দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, ঝাল জেজেরিকো খেতে পারেন, এবং পেঁয়াজ দিয়েছি, রসুনের কয়েকটা কুচি দিয়েছি, এবং হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেল এবং লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি আমার একটু বলবাসা মাত্র এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো। তো ধনে পাতা দিলে কিন্তু ভর্তার ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো লাগে খেতে। তো দেখতে পাচ্ছেন একটু পানি আছে অবশ্য, তো হালকা সিদ্ধ হয়েছে, পুরোটা এখনও সিদ্ধ হয়নি। লাউয়ের বিচি কিন্তু অনেক শক্ত, এজন্য সিদ্ধ হতে একটু সময় লাগে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে দেখা যাবে আর কিছুক্ষণ থাকলে কিন্তু এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো দেখা যাচ্ছে এখন কিন্তু আমার লাউয়ের বিচটা অনেক হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। তো নামানোর পর আমি এটাকে পেটে নেব, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। তো আমি আমার এই পাটনার সাহায্যে এটাকে বেটে নিতেছি। দেখেন এটা কিন্তু একটু শক্ত হয়, সিদ্ধ হলেও শক্ত শক্ত থাকে। তো আমি খুব ভালো করে ঘষে ঘষে এটাকে কিন্তু একেবারে মিহি করে নেব। এ ভর্তাটা খেতে কিন্তু মাছের ভর্তার মতনই লাগে, এত স্বাদ লাগে। আপনারা যদি লাউ বাসায় নিয়ে আসে তাহলে এই বিচিগুলো রেখে ভর্তা করে খেয়ে দেখতে পারেন আমার কথাটা কতটা যুক্তিসঙ্গত। তো দেখেন আমি কিন্তু একেবারে মিহি করে নিয়েছি, এবং এর মধ্যে এখন আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন, আমি কোনো কিছু দেব না। এখন পরিবেশন করিয়ে দেখিয়ে দিলাম। তো দেখতেই তো পাচ্ছেন খুব কম সময়ে খুব সহজে কিন্তু আমি এ ভর্তাটা তৈরি করে ফেললাম। রমজান মাসে খেতে মন চাইলে এভাবে ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন ভাত খেতে একটু মন চাইবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।